ব্যাঙ্গালোরে বেশ গরম পড়ে গেছে, তাই নিজের ঘরটাকেও বেশ একটু কোজি করে নিলাম দুপুরবেলা। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে এই জায়গাটা কিন্তু একটু অদল বদল করে নিয়েছি, বুঝতে পারছো কি তোমরা? ব্লগটা আজকে বিকেল থেকেই শুরু করলাম। বিকেলবেলা আটাটা মেখে রাখছি, আর ওদিকে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, ওটাকে একটুখানি ভাপিয়ে রেখে দিচ্ছি। এখন যাব শ্রীকে পড়াতে, কেননা শ্রীয়ের পরীক্ষা এসে গেছে তোমরা সবাই জানো তো, রিভিশন সব চালু হয়ে গেছে, ওর জন্য ওকে আমাকে এখন পড়াতে বসাতে হবে, তাই এগুলো একটু করে গেলাম শ্রীকে বন্ধুরা। তখন ফুলকপি সেদ্ধ ফেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম, কারণ আমি তো জল ফেলে দিই ফুলকপির। আজকে রাতে ফুলকপির তরকারি আর রুটি আমার আর শ্রীর, আর ওদের খাওয়া হয়ে গেছে, ওদের ডিম দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো এই এসে এখন বসিয়ে দিলাম ফুলকপিটা ফাটাফাট করে, এবার ওই দিকে ট্রান্সফার করে দেবো গ্যাসটাতে, দিয়ে আমি আমাদের রুটিটা করে নেবো। কেননা এখন প্রচণ্ড 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 চাপ যাচ্ছে শ্রীকে পড়ানো, রান্না বান্না প্রত্যেক দিনই। শ্রীয়ের এখন রিভিশন শুরু হয়ে গেছে স্কুলে, তো যথারীতি প্রিপেয়ার না করে গেলে কী করে হবে সেটাও তো সম্ভব না, তো তাই জন্য ওর সাথে আমাকেও বসতে হচ্ছে। আর এইদিকে এটাতে একটুখানি বিট সেদ্ধ করেছি, বিট সেদ্ধ করে ওই যে জলটা ওটা একটু লেবু মেরে, আর একটু লেবু দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে ওটাকে খেয়ে নেবো। ওটা প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করবো, ইট ইজ ভেরি গুড ফর হিমোগ্লোবিন। কেননা সবসময় তো ওই রকম, আমি যেরকম বিটের জুস দেখিয়েছিলাম ওটা সপ্তাহে একদিন করবো, কেননা ওটা সবসময় করাটা পসিবল না। এইটা যেরকম আরেকটা পন্থা দেখলাম যে এইভাবেও খেলেও কিন্তু তোমার হিমোগ্লোবিন বাড়ে, বা আয়রন, মানে শরীরে মানে হিমোগ্লোবিন যাদের কম তাদের জন্য এটা খুবই খুবই উপকারী একটা জিনিস। তো চলো ঝটপট করে এইটার একটা ব্যবস্থা করি, তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আবার আসছি। তো যেটা বলছিলাম এটা কিন্তু বিটরুট, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ক্যামেরাটা ঘুরে গেল, এই যে এটা কিন্তু বিটরুট, জাস্ট হাফ বিটরুট আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বসিয়ে দিয়ে যে জলটা, শুধু ওই জলটা বার করলাম, এতে একটু লেবু দিলাম। লেবু দেবার কারণ হচ্ছে এটা, যেহেতু লেবুতে ভিটামিন সি থাকে, তুমি যখনই লেবুটা মেশাচ্ছ তখন আয়রনটাকে প্রপারভাবে অ্যাবজর্ব করায় শরীরে এই ভিটামিন সি, তাই জন্য সবসময় লেবুটা একটুখানি তোমাকে দিতে হবে। আর একটুখানি আমি সন্দক লবণ আমার কাছে নেই, আমি তাই একটু বিট নুন দিলাম। এইটা ঢকঢক করে এখন খেয়ে নাও একদম। টেস্ট ওয়াইজ যদি বলো টেস্ট সাংঘাতিক কিছুই না, কারণ এর নিজস্ব তো কোনো টেস্ট নেই, কিন্তু এটা তোমার শরীরের জন্য উপকারী সেই ভেবে তোমাকে খেয়ে নিতে হবে। আর এই যে শ্রীকে এখানে আমি দিয়েছি, এখন শ্রীয়ের পেছনে আমায় পড়তে হবে এটা খাওয়ার জন্য। আমাকে বলছে ইউ আর টর্চারিং মি উইথ বিটরুট, বুঝেছ? Why are you torturing me with beetroot? এখন গিয়ে ওকে খাওয়াই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো রান্নাঘরের কাজ আজকের মতো ইতি, রান্নাঘর পরিষ্কার একদম। ওদিকে শ্রীকে খেতেও দিয়ে দিয়েছি, শ্রী খেতে বসে গেছে, ও এখন একটু রিল্যাক্স করবে, একটু টিভি দেখবে, খাবে, ব্যাস কাজকর্ম শেষ। এবার আমি আমার এখন সব কাজকর্ম সেরে চলে আসলাম বেডরুমে, মাথায় চপচপ করে তেল দিয়েছি, সেটা তো দেখতেই পাচ্ছ, এইখান থেকে মাথাটা ব্যথা করছে। ভালো করে এসে ব্রাশ করলাম, ফিলিং রিয়েলি টায়ার্ড। এবার একটুখানি নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করবো, এখন ব্লগটা এডিট করে ছাড়বো, আজকে ব্লগ দিতে তোমাদেরকে দেরি হয়ে গেছে। তো যা যেরকমভাবে দিন কাটাচ্ছি বাড়িতে আছি সেরমভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। বাট আই এম ভেরি ভেরি থ্যাংকফুল টু ইউ অল যে তোমরা সবাই আমাকে খুব সুন্দর করে সাপোর্ট করছো, সো থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবেই সাপোর্ট করে যেও রাজা, একটু টাটা বলে দেবে তো ওদের, একটু টাটা বলে দিচ্ছে রাজা তোমাদেরকেও। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই যেটা বিটরুটের ব্যাপারে বললাম ওটা তোমরা পড়ো, কারণ আমাদের মেয়েদের বেশিরভাগই, বেশিরভাগ মেয়েদেরই কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা একটু কম, তাই না? অনেকেই আমরা অ্যানিমিক, তো এই জিনিসগুলো কিন্তু একটা মানে ট্যাবলেট খেয়ে নিলাম, ট্যাবলেটে যতটা না কাজ দেয়, এই ধরনের জিনিসগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবে। তো উইথ দিস নোট, টেক কেয়ার গাইজ, বাই বাই অ্যান্ড গুড নাইট।